ট্রেনিং না, আপনাদের ট্রেনিং দেওয়ার সাহিত্য আমাদের নেই। তবে আমরা একটা দিন শিক্ষার সঙ্গে আনন্দের সঙ্গে আমরা কাটাবো। আজকে আমাদের মাঝে যারা ট্রেনিং দিবেন তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব। ডক্টর সাধক কুমার বিশ্বাস, যিনি অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব, শিক্ষা ট্রেনিংয়ের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত আছেন, তিনি টিচার্স ট্রেনিং গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজেরও একজন পুরোদা ব্যক্তিত্ব ছিলেন, তিনি এখন ক্যাম্ব্রিয়ান টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল। এই টিমের সাথে আরও আছেন মোহাম্মদ কাউসার আলী হাওলাদার, যিনি আমাদের মাস্টার ট্রেইনার। এরপর আছেন আমাদের ম্যানেজার ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাফেয়ার্সের এবিএম জাকির হোসেন। আমি শুরুতেই যাকে বলেছি তিনি স্বপ্ন দেখান, আমার স্বপ্ন দেখতে ভালোবাসি, প্রভাষক এবং ট্রেইনার শহীদুদ্দিন রানা। সর্বশেষ যার কথা না বললি নয়, যিনি আজকের এই অনুষ্ঠানের নেপথ্যচারী, যিনি আমাকে এই অনুষ্ঠান করতে উৎসাহ যুগিয়েছেন, যিনি অনেকদিন ধরে আমাকে বলছেন যে এই যে একটা ট্রেনিংয়ের দরকার, সেই ব্যক্তিত্ব আপনাদেরই নেতা, আমারও নেতা, আমার কাছের মানুষ প্রজাতন্ত্র স্যার, আপনারা সবাই তাকে চিনে। আমার নাম ডক্টর সাধন কুমার বিশ্বাস। এই স্কুলে যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের এমপিওতে মাত্র কিছুদিন আগেও আমার সাক্ষ্য থাকতো। আমি সরকারেরই একজন কর্মকর্তা ছিলাম, এখনও আছি, ইকোনমিক ইয়ারে আছি। আমি শিক্ষা ভবনের সর্বশেষ উপপরিচালক মাধ্যমিক হিসাবে ছিলাম, তারও আগে রাজশাহী অঞ্চলের উপপরিচালক ছিলাম এবং প্রায় 20 বছর বিভিন্ন জেলায় জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলাম। তো আমি পরে দেখছি যে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং সদ্য প্রতিষ্ঠিত ক্যামব্রিয়ান টিচার ট্রেনিং ইনস্টিটিউট, যদিও আমি ক্যামব্রিয়ান টিচার ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে কাজ করছি, এখানে এসে দেখেছি যে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ শিক্ষাটাকে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক পর্যায়ে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের এই পরিশ্রমটা শুধু ক্যামব্রিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের নিয়ে তাদের আয়োজন এবং শিক্ষাটাকে সত্যিকারে শিক্ষকদের কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রচেষ্টা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। আপনারা এখানে যারা আসছেন এই ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপই আন্তরিকতার একটা ফসল, তারা মনে করছে যে শিক্ষাটা যদি শুধু ক্যামব্রিয়ান স্কুল এবং কলেজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তাহলে আমাদের যে প্রকৃত থিমটা সেটা কখনোই পরিপূর্ণ হবে না। আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করুন এবং আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সাকসেসফুল হয়ে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করে এবং ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপকে এবং আপনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। একমাত্র এই ক্যামব্রিয়ানকে আমি দেখি যে তারা শিক্ষা বিস্তারের জন্য অন্যদেরকে সহযোগিতা করে এবং সমগ্র দেশে যাতে এই এই বিস্তারটা লাভ করে তারা চেষ্টা করে, সেই কারণেই আমি তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি এবং এবারেও চেষ্টাও একই রকম যে নারায়ণগঞ্জটাকে শিক্ষা প্রসারের মাধ্যমে, বিশেষ করে আমরা যেটাই বলি ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, আর এই ট্রেনিংটাও যেহেতু ওনারা একটা সম্পূর্ণ স্বাধীন ইনস্টিটিউট খুলেছেন এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে একটা ইনস্টিটিউশন খুলেছে শুধু ট্রেনিংয়ের জন্যই, আমাদের আসলে বাংলাদেশের জন্য আমাদের গর্ব হওয়া উচিত। এই জন্য আমি ক্যাম্ব্রিয়ান কলেজের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাই ডিয়ার অডিয়েন্স, আমার অতি শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, সবাইকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ক্যাম্ব্রিয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে আপডেট করা সম্ভব, চেঞ্জ করা সম্ভব। তো ওনারা আবার টেকনোলজির সাথে শিক্ষাকে লিঙ্ক করে আগামী দিনের শিক্ষা বা এখন আমরা বলতে পারি বর্তমান সময়ের শিক্ষা কিংবা যুগোপযোগী শিক্ষার সাথে সম্পৃক্ত এমন সব কর্মকাণ্ডগুলো করে। ক্যাম্ব্রিয়ানে আসার পর ক্যাম্ব্রিয়ানের মাননীয় চেয়ারম্যান স্যার মিস্টার লায়ন এম কে বাসার আমার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়ে বললেন, দিস ইজ ইউর গ্যাজেট, চেঞ্জ ইউর ক্লাসরুম। আমি একটা গ্যাজেট পেলাম, মনে হলো আমার হাতে একটা আলাদিনের চেরাক তুলে দেওয়া হলো। এরপরে এই গ্যাজেটটা হাতে দেওয়ার পর উনি আবার আমাকে পাঠালেন, সো ইউ হ্যাভ নিড এ ট্রেনিং, আমাকে পাঠালেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে।
ঢাকা টি সাস্টেনিং কলেজ থেকে নেওয়া 12 দিনের একটি প্রশিক্ষণ আমার শূন্যের সামনে 11 বসানোর জন্য যথেষ্ট ছিল। আমি ফিরে এলাম আমার প্ল্যাটফর্মে, ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবার আমার সামনে তুলে দিল 60 টিচার, দিয়ে বলল আপনি যা জানেন তা শেয়ার করেন। আমি 12 দিনের প্রশিক্ষণে যা জেনেছি 60 টিচারের সাথে শেয়ার করেছি, আমার 60 মাস্টার ট্রেনার তৈরি হলো। 60 মাস্টার ট্রেনার দিয়ে ধীরে ধীরে আমরা 900 টিচারকে প্রশিক্ষণ দিলাম। শিক্ষক বাতায়নে এখন কন্টেন্টের সংখ্যা হচ্ছে 50,000 প্লাস, শুধুমাত্র ক্যাম্ব্রিয়ান এডুকেশনের কন্টেন্ট সংখ্যা হচ্ছে 60,000। আমার এই ল্যাপটপ এবং সাথে আমার যে ডকুমেন্টসগুলো আছে এর মধ্যে প্রায় 40,000 কন্টেন্ট রয়েছে, ডিজিটাল কন্টেন্ট। এই তো মাত্র 2012 সাল থেকে শুরু হওয়া আমাদের এই পথ চলায় আমরা আমাদের পরিবার নিয়ে, আমরা আমাদের এডুকেশন পরিবার নিয়ে আমরা শুরু করেছিলাম যে ডিজিটাল শিক্ষা বিস্তারের পথ চলা, সেটা আজকে মুখ দেখেছে 60,000 কন্টেন্টে। এখন গভর্নমেন্ট যদি বলে আপনাদের একটা কন্টেন্টও দেওয়া হবে না, ক্যাম্ব্রিয়ান কলেজের উপর চোখ রাঙ্গানি দিয়ে যদি বলে গভর্নমেন্টের ডিজিটাল যে কোনো ধরনের সুযোগ সুবিধা ক্যাম্ব্রিয়ানকে দেওয়া হবে না, মাই ডিয়ার গভর্নমেন্ট, উই হ্যাভ নো প্রবলেম, বিকজ অফ উই হ্যাভ লট অফ মাস্টার ট্রেনার যারা এই দেশকে বদলে দিতে পারে, এই সমাজকে বদলে দিতে পারে, এডুকেশন সেক্টরকে যে কোনো সময় বদলে দিতে পারে। ক্যাম্ব্রিয়ান এডুকেশনের এক একজন শিক্ষক এক একটি জুয়েল বলে থাকি আমরা, এও বলে থাকি আপনি যদি এখান থেকে চলে যান অন্যত্র, এখান থেকে যা শিখেছেন প্লিজ আমরা আপনাকে এখানে বিনে পয়সায় যেভাবে প্রশিক্ষিত শিক্ষক বানিয়ে দিয়েছি সেটা আপনি আপনার নিজস্ব সেক্টরে গিয়ে যেখানেই যান চেঞ্জ করে দিন, শেয়ার করে দিন। ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবার প্রত্যেক বছর এডুকেশনের পিছনে যে পরিমাণ খরচ করে, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর সবচেয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর 5 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে তৈরি করা সম্ভব। আমরা পরিশ্রম করি মানুষের জন্য, আমরা পরিশ্রম করি আগামী দিনের এক একটি জুয়েল তৈরির জন্য, আমরা প্রতিনিয়ত পরিশ্রম করি প্রশিক্ষিত শিক্ষক তৈরির জন্য। এরই ধারাবাহিকতায় ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপে নতুন করে সংযোজিত হয়েছে ক্যাম্ব্রিয়ান টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এবং সদ্য পিআরএলে যাওয়া একজন চৌকুশ ব্যক্তিকে আমরা সেখানে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছি। আমার সৌভাগ্য হয়েছে আমি সেখানকার চিফ কোঅর্ডিনেটর এবং একজন মাস্টার ট্রেনার, ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের শিক্ষকদের একজন সেবক মাত্র। আজকে সুযোগ পেয়েছি আপনাদের সামনে কথা বলার, এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় একটি সুযোগ বলে মনে করি। এই কারণে মনে করি এই লেভেলের লোকজনদের সামনে কথা বলার বিন্দু পরিমাণ যোগ্যতা আমার না থাকার পরেও স্রষ্টা আমাকে আজকে এমন একটা সুযোগ দিয়েছে যেখানে থেকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এই কারণে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, পড়ালেখা কোনো ব্যাপার না, পরীক্ষার আগে 1 মাস আমার কাছে পড়ো, সব পেয়ে যাবে। ট্রেডিশনকে চেঞ্জ করতে হবে, আমাদের সময় বদলে যাওয়ার সময় এসেছে, সেটাকে পরিবর্তন করতে হবে। আপনারা যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষকরা হচ্ছেন একটি সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা শিক্ষকতার সাথে থাকেন। শিক্ষকতা কিন্তু কোনো পেশা নয়, এটা একটা ব্রত। হ্যাঁ, এটার সাথে আপনারা দীর্ঘদিন ধরে, আমি অনেককেই দেখছি যারা আসলে অনেক বয়োজ্যেষ্ঠ আমার তুলনায়, এবং আপনাদের মধ্যে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে, ক্যাম্ব্রিয়ান এডুকেশনের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের মূলত এখানে কাজটা ছিল যে আমাদের এখানে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ সিস্টেম, এখানে আমাদের অনেক বিশেষজ্ঞরা রয়েছেন, আমাদের কাউসার স্যার রয়েছেন, আমাদের স্যার রয়েছেন, কিংবা আমাদের রাফি স্যার সহ আমাদের আনিস স্যার, আমাদের অন্যান্য যারা স্যাররা রয়েছেন তারা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবেন। আমার কাজটা হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গাটাতে আমরা কিভাবে কাজ করতে পারি স্টুডেন্টদের সাথে। 2+2=4, এটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে আপনার নতুন আঙ্গিকে নলেজটা যেভাবে আসে,
2010 সাল থেকে আমাদের 2020 সাল পর্যন্ত পৃথিবীর নলেজ একটা ট্রান্সফরমেশনাল প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আমি সেই এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি চেঞ্জগুলো আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। টেকনোলজি কিন্তু আদিম সমাজ থেকেই আমাদের সাথে ছিল, সেটা কিভাবে আমরা অ্যাডপ্ট করেছি এবং নতুনভাবে এসেছে। আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, আমরা যখন এসএসসি পড়েছি, আমরা কিন্তু আমাদের স্কুলের এরকম পরিবেশ পাইনি, এটাই হচ্ছে ট্রু। আমরা কিন্তু ওইভাবে যে এখন যে আমাদের স্টুডেন্টরা কিংবা ল্যাপটপ নিয়ে চিন্তা করছে, আইসিটি নিয়ে চিন্তা করছে, আমাদের টিচাররা সবাই একসাথে হয়ে যাচ্ছে, বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য যে তৈরি হচ্ছে, এইটা কিন্তু এখন একটা রেভলিউশন, বাংলাদেশে একটা চেঞ্জ আসছে। পৃথিবীতে সবথেকে ভালো পেশা, সবথেকে ভালো ব্রত, সবথেকে বড় তপস্যা হিসেবে ধরা হয় শিক্ষকতাকে। আমাদের এই কালচারটা কিন্তু আসছে, আস্তে আস্তে এই কালচারগুলো আসছে, কিন্তু সেই আমাদের কথা বলাটা আমাদেরকেই করতে হবে। সেটা কিভাবে হবে? স্কিল বেসড। যখন স্কিল বাড়বে, যখন নলেজ বাড়বে, যখন আমার অ্যানালিটিক্যাল স্কিলটাকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো, তখন কিন্তু আলটিমেটলি আমাদের ভ্যালু, আমাদের যে শিক্ষকদের ভ্যালু, ভ্যালুটা বাড়তে থাকবে। ডিজিটাল কন্টেন্টের পাশাপাশি আপনার বাস্তব উপকরণ যদি আপনার দেখানোর সুযোগ থাকে সেগুলো অবশ্যই দেখাতে হবে। এবং আপনার যে যে অঞ্চলে অনেক স্কুল আছে, আমরা বিভিন্ন স্কুল ভিজিট করছি, আমি যখন জেলা শিক্ষা অফিসার ছিলাম, যখন উপপরিচালক ছিলাম, অসংখ্য স্কুলে গিয়েছে, ডিজিটাল কন্টেন্ট আছে, উপস্থাপন করতে গেল দেখা গেল ল্যাপটপটা নষ্ট, পেন ড্রাইভটা কাজ করে না। অর্থাৎ এইগুলোই বোঝা যায় যে নামে ডিজিটাল কন্টেন্ট কিন্তু সেইগুলো প্রয়োগ হয় না। আপনারা যারা ডিজিটাল কন্টেন্টে ক্লাস উপস্থাপন করেন, আপনারা ঠিক করে নেবেন, এবং কিছু পার্ট, যে পার্টগুলো আছে কমন, আপনারা এটা কন্টেন্ট তৈরি করে নেবেন, তাহলে পরবর্তীকালে এই পার্টটা আর চেঞ্জ করা লাগবে না। আর একটা কথা, বিভিন্ন সময়ে ক্লাস টিচার চেঞ্জ হয় বা সাবজেক্ট চেঞ্জ হয়, আপনাদের যদি কন্টেন্টগুলো তৈরি করা থাকে, মনে করেন বিজ্ঞানে ক্লাস নাইনে যিনি ক্লাস নেন তার যদি কন্টেন্টগুলো তৈরি করা থাকে, আবার বিজ্ঞান এইটে যিনি ক্লাস নেবেন তার যদি কন্টেন্ট তৈরি করা থাকে, যখন ক্লাস চেঞ্জ হয় তখন কন্টেন্টগুলো চেঞ্জ করে নিলে আর নতুন করে তৈরি করার প্রয়োজন হয় না। কিছু কিছু জিনিস হয়তো এডিট করতে হয়, আগের টিচার যা করেছে আমি তার সাথে নতুন কিছু সংযোগ করব, এই সব ক্ষেত্রে আমরা কিছু কিছু এডিট করে নতুন কিছু নিয়ে মোটামুটি পাঠটা সেইভাবে তৈরি করতে পারি। আমাদের অনেক টিচারই কন্টেন্ট তৈরি করার ভয়ে বা কন্টেন্ট তৈরি করার কষ্টের কথা চিন্তা করে সেইগুলো দেখাতে পারে না। এখন এই ক্ষেত্রে আপনারা টিচাররা একটা গ্রুপ করে নিজেরা তৈরি করবেন, এবং কন্টেন্ট বিনিময়ের মাধ্যমেও কিন্তু অনেক মানে পাঠ সহজ করে দেখানো যায়। পুরোপুরি একজনের পক্ষে সব কন্টেন্ট তৈরি করা এবং সেইগুলো প্রেস করা সম্ভব না, আর বছর বছর যদি নতুন ভরে আবার তৈরি করতে তাহলে সেটা অত্যন্ত কষ্টকর ব্যাপার। আপনাদের যদি সংরক্ষণের ব্যবস্থা থাকে তাহলে কন্টেন্টগুলো সুন্দরভাবে সংরক্ষণ করেন, তাহলে একবার তৈরি করলে দীর্ঘদিন এটা চালানো সম্ভব। এখানে আপনাদের আমাদের আগেই বলছি, আমাদের কাউসার স্যার আছেন, উনি বিভিন্নভাবে এইগুলো দেখাবেন এবং আপনারা নোট করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা এইগুলো কাজে লাগাতে পারেন পরবর্তীতে। এবং আমাদের মেল নাম্বার থাকবে, আমাদের মোবাইল নাম্বার থাকবে, যদি আপনারা মনে করেন যে এইগুলোর জন্য কোনো প্রয়োজন তাহলে সরাসরি আমাদের মেলে বা আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারবেন। একজন টিচার তার গুণাবলী, প্রথম তাকে টিচিং সম্পর্কে জানতে হবে, তিনি যদি ভালোভাবে টিচিং দিতে না পারেন তখন তাহলে কখনোই তিনি একজন ভালো শিক্ষক হতে পারবেন না। ইতিহাসে এডুকেটেড, এখন আপনারা বলবেন শিক্ষাগত যোগ্যতা নিয়েই তো আসছি, এডুকেটেড আমরা আসি, আবার নতুন এডুকেশনের কী দরকার? একটা কথা মনে রাখতে হবে যে একজন শিক্ষক সবসময় ছাত্র, তিনি যদি নতুন নতুন জিনিস না জানতে পারেন, নতুন নতুন পড়াশোনা নিজেকে যদি ওর ভিতরে না অভ্যস্ত করে রাখতে পারেন, তাহলে তিনি কখনো ভালো টিচার হতে পারবেন না। এতে তাকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, স্মৃতি তার ক্যারেক্টার সুন্দর হতে হবে, এই যে অনেস্টি, একজন শিক্ষক অবশ্যই সৎ হবেন, এবং আরে রেগুলারিটি, তার অবশ্যই রেগুলারিটি থাকতে হবে। তিনি যদি রেগুলার না হন, তিনি যদি সময় মতো ক্লাসে না যান, সময় মতো ক্লাস থেকে না বেরেন, তাহলে তিনি ভালো শিক্ষক হতে পারবেন না। আর একটা জিনিস, ম্যান, আমরা সবসময় বলি যে মানুষ, মানুষ কি, একজন মানুষের চেহারায় মানুষ হলেই কি মানুষ হবে? হতে পারে না। তাকে অবশ্যই মোরালিটি থাকতে, মোরালিটি তার নৈতিকতাটা ভালো হতে হবে। আমরা বলি একজন শিক্ষকের তার ABCD জ্ঞান নেই। ABCD জ্ঞান কি? ABCD মানে প্রাথমিক জ্ঞান, কিন্তু শিক্ষাবিজ্ঞানে শিক্ষাবিদরা ABCDকে অন্যভাবে মূল্যায়িত করেছে, তারা বলে A মানে B
অ্যাটেন্টিভ, শিক্ষার্থীদের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। বি মানে বি গুড বিহেভ, শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সি বি কোঅপারেটিভ, আপনাকে অবশ্যই সবার সাথে কোঅপারেশন করে, সবার সাথে কোঅপারেশন বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি যতই চেষ্টা করেন একলা কখনো একটা স্কুলকে ভালো করতে পারবেন না। বি ডি হচ্ছে বি মেনটেন ডিসিপ্লিন, আপনাকে শৃঙ্খলা মানতে হবে। আপনি যদি সুশৃঙ্খলভাবে ক্লাস পরিচালনা না করতে পারেন কখনোই আপনি ভালো শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আরেকটা কথা আছে লাভ, হাসি। হাসিটা শুধু হাসি না, শিক্ষা বিজ্ঞানে এই হাসিটাকে অন্যভাবে মূল্যায়িত করা হয়েছে। প্রথমে লিসেন, লুক এবং লার্ন, আপনাকে জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে, তবে আপনি ভালোভাবে শিক্ষকতা করতে পারবেন। যদি ভালোভাবে না দেখেন, ভালোভাবে না শোনেন এবং ভালোভাবে না বোঝেন তাহলে কখনোই আপনি ভালো শিক্ষক হতে পারবেন না। এতে হচ্ছে আস করছেন, যেটা আমি বলছিলাম, প্রশ্ন করার মাধ্যমে আপনার ক্লাসটাকে সচল রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। ইউটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইচ আদার, শিক্ষার্থীরা কী চাচ্ছে, আপনার স্টাফরা কী চাচ্ছে, আপনার হেডমাস্টার কী চাচ্ছে, আপনার চেয়ারম্যান সাহেব কী চাচ্ছে, এরকম আপনাকে বুঝতে হবে। জিটি হচ্ছে গিভ বা গেট ফিডব্যাক, আপনি যে কাজটা করছেন তার ফিডব্যাক নিতে হবে। আপনি আজকে যেটা পড়ালেন পরের দিন আর সেই সম্পর্কে কোনো খোঁজ নিলেন না, শিক্ষার্থীর মনে রাখবে না। পরের দিনের পড়া শুরু করার আগে আগের দিনের পড়ার ফিডব্যাক নিতে হবে। ক্লাস করার সময় আপনাকে ফিডব্যাক নিতে হবে যে শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা। এক সপ্তাহ পর পর, এক সপ্তাহ আগে যা পড়িয়েছেন তার ফিডব্যাকগুলো নিতে হবে। যে টিচার যত বেশি ফিডব্যাক নেন তার শিক্ষার্থীরা তত বেশি মনে রাখে। এবং এই সাথে হ্যাভ ফান, আপনাকে কিছু কৌতুক প্রমাণ করতে হবে। সবসময় মুখ গোমরা করে আপনি হাসি না, শিক্ষা দিয়ে বকাবকি করেন, গালাগালি করেন, এটা হবে না। শিক্ষককে অবশ্যই কিছুটা কৌতুক প্রমাণ করতে হতে হবে। একজন শিক্ষক স্মার্ট হবেন, স্মার্টের এসটা মানে স্পেসিফিক, আপনি যা পড়াবেন সুনির্দিষ্টভাবে পড়াবেন। পাংচুয়াল যদি কেউ না হয় তাহলে তার রেগুলারিটির কোনো মূল্য নাই, আপনাকে ঠিক সময় আসতে হবে। অনেক টিচার আছে ক্লাস শুরু হয়ে গেছে, পাশে দুই পাশে ক্লাস হতে হইচই হয়ে যাচ্ছে, তিনি যাচ্ছেন না। আরেকটা আছে ক্যাপ, এই কথাটা খুবই পরিচিত শিক্ষাবিদদের কাছে। কেতে হচ্ছে নলেজ, এতে হচ্ছে অ্যাটিচিউড, পিতে হচ্ছে পারসেপশন। আপনাকে এই তিনটা গুণে যদি আপনি গৌরবান্বিত না হন তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারবেন না। আরেকটা জিনিস আছে সফটেন, সফটেনের এস আছে স্মাইলিং ফেস, একজন শিক্ষকের সবসময় একটা হাসি হাসি মুখ থাকবে, সবসময় মুখ গোমরা, মনে হয় যে ম্যাডাম বোধহয় বাড়ি থেকে কী রাগারাগি করে আসছে, কি স্যার কোনো জায়গায় পথে ঝগড়া করে আসছে, এরম মুখ করে আপনি ক্লাসে আসবেন না। সবসময় যেন আপনার একটা হাসি মুখে থাকে। এতে আছে ফরওয়ার্ড লুকিং, দৃষ্টিভঙ্গিটা প্রসারিত করতে হবে, আপনার সুদূর প্রসারে দৃষ্টিভঙ্গি হবে। সংকীর্ণ মানসিকতা নিয়ে, সংকীর্ণ মনোভাব নিয়ে কোনো শিক্ষক কখনো ভালো হতে পারে না, সার্থক হতে পারে না। আয় হলে আই কন্ট্যাক্ট, আমি আগেই বলছি যে আই কন্ট্যাক্টটা যদি না থাকে আপনার সমগ্র ক্লাসটা থাকবে আপনার চোখের ভিতরে, তাহলে আপনি ভালো শিক্ষক বলে প্রমাণ করতে পারেন। আর একটা নড, সম্মতি। অনেক টিচার আছে তাকে সালাম দিলে কেউ উত্তর দেয় না, আসেন অনেক টিচার আসসালামু আলাইকুম স্যার কোনো কথা, আপনাকে অন্তত যখন কেউ সালাম দিবে, যখন কেউ আপনাকে শুভেচ্ছা জানাবে, আপনি যদি মুখে নাও বলতে পারেন আপনাকে মাথা নেড়ে, হাত নেড়ে, আপনার ঘাড় ঝাঁকিয়ে অন্তত তার কথার উত্তর দিতে হবে। একটা বড় নির্দেশনা আছে শিক্ষা সফর বা পিকনিকে যাবার বিষয়ে নির্দেশনা। নির্দেশনাগুলো কী, যে শিক্ষা সফরে যাওয়ার পূর্বেই প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিতে হবে, তারপরে পিকনিকে যাওয়ার সময় একজন দায়িত্বশীল শিক্ষককে আপনার দায়িত্ব দিতে হবে পিকনিকে যাওয়ার ব্যাপারে। তারপরে শিক্ষার্থীকে আগেই ধারণা দিতে হবে যে তারা কোথায় যাবে এবং সেখানে যে কী আচরণ, মাধবকুণ্ডে যে তারা এমন ঝাপাঝাপি করলো মারা গেল, কক্সবাজারে যে তারা এমন সাগরে নামলো তারা মারা গেল, সুন্দরবনে যে এমনভাবে গেল সাপের কামড় বা বাঘের আক্রমণের শিকার হলো। এরপর আরেকটা সার্কুলার আছে যে মোবাইল ফোন ব্যবহার, মোবাইল ব্যবহার করার এখানে কয়টা নিয়ম আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ে 10 এপ্রিল 2011 সালে এই সার্কুলারটা হয়েছে। এখানে বলা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোন কোন শিক্ষক শ্রেণীকক্ষে বা পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করছেন, অভিযোগ পাওয়া যাচ্ছে। এখানে বলা আছে শ্রেণীকক্ষে বা পরীক্ষার হলে মোবাইল করা যাবে না। তো সবাইকে আমারও নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রোগ্রামটির নাম আপনারা জানেন, ইতিমধ্যে এটা নাম দিয়েছি আমরা খোলা জানালা, যেটাকে আমরা ডিজিটাল বাংলাদেশের মুখ বলে অভিহিত করেছি। আমি যেটা করে থাকি সাধারণত, সাধন স্যার, রানা স্যার আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছে, তো আমি চাচ্ছি যে আপনারা যেহেতু শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের জাতি আপনাদের পা স্পর্শ করুক।
এই ভিডিও ক্লিপটা দেখার আগে আমরা সবাই একটা টিম হয়ে নেব। আজকে হয় আমরা এখানে টিম হব একটা, আর না হলে ঘোড়ার ডিম হব। আপনারাই বলুন প্লিজ, আমরা কি টিম না ঘোড়ার ডিম? থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের ক্লাসরুমে গিয়ে আপনারা শিক্ষার্থীদের সাথে প্র্যাকটিসটা করাবেন। হ্যালো কে, হ্যালো ক্লাস, শিক্ষার্থী বলবে হ্যালো ক্লাস। ক্লাসরুম যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে, একটা বাক্য বাইরে ক্লাসরুম যে কোনো সময় যত বড় দুষ্টে হোক আপনার হাতে। ক্লাসরুমকে যে হাতে মুঠে রাখতে পারে তার সাবজেক্টিভ নলেজ থাক আর না থাক, সে একজন সাকসেসফুল টিচার। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আমি রাইট? সো হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইজ ইনফরমেশন প্লিজ, এনিওয়ান প্লিজ? একবার বিসিএস পরীক্ষার বোর্ডে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ ম্যাঙ্গো, লাভ দিয়ে বলছে স্যার ম্যাঙ্গো মানে আম। জিজ্ঞাসা করেছে ম্যাঙ্গো মানে আম, এটা আমি জানি, বাট আপনাকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ ম্যাঙ্গো। সো ইনফরমেশন তথ্য এটা আমরা সবাই জানি, বাট হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইজ কল ইনফরমেশন প্লিজ? ফলের রাজা, সেক্ষেত্রে হয়েছে ফলের রাজা, অথবা সেটা একটা ফল যা উনি বিসিএস পরীক্ষায় পাশ করবে আমি নিশ্চিত। অথচ একটা ক্যাটাগরি আছে, হাউ ক্যান উই আনসার, হাউ ক্যান উই ফেস দ্য বোর্ড, হাউ ক্যান উই আনসার দ্য কোশ্চেন, এই কোয়ালিটিটা রয়েছে আমাদের। ইনফরমেশন ইন কাইন্ড অফ নলেজ ইজ কল ইনফরমেশন, দিস ইজ মি, দিস ইজ মি, দিস ইজ ইনফরমেশন অ্যাবাউট মি, আই এম কাউসার, আপনি জানেন আর না জানেন এটা ইনফরমেশন। সো এনি কাইন্ড অফ নলেজ যেটা আমরা জানি আর না জানি সবটা ইনফরমেশন। অ্যান্ড দেন information, the last T letter for technology and the middle C for communication. So what is technology? Please define anyone, please. Sorry sir. Kind of communication system. Thank you so much. It's a kind of communication system. But what is information? This is knowledge. And if you can implement your knowledge scientifically, it's called technology. She bolche je I am a 21st century learner. Ami prottek soptahe 3.5 ghonta game kheli, she bolche tar onubhuti prokash korche apnader samne. I will spend 16.5 hours watching TV this week. Ek soptah eshe 16.5 ghonta TV dekheche. She shudhumatro 2 ghonta boi poreche. I listen to 5 hours of Harry Potter. Tar kache Harry Potter khub mojar jinish. She tar iPod er moddhe Harry Potter shuneche 5 ghonta. তারা বলছে যে উই এক্সপেক্ট টু বি এবল টু ক্রিয়েট, তারা প্রত্যাশা করে কিছু করার, তারা কিছু করে দেখার প্রত্যাশা করে। সে বলছে মাই প্যারেন্টস ইউজ ইমেল অ্যান্ড আই ইউজ টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ অ্যান্ড আই ব্লগ, সে ব্লগ ইউজ করে। সেভেন্টি অফ মাই টিচার হ্যাভ নেভার ইউজ উইকিজ, উইকিপিডিয়া, ব্লগস অ্যান্ড পডকাস্ট, অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক 14% অফ মাই টিচার্স লেট মি ক্রিয়েট সামথিং নিউ উইথ টেকনোলজি। তারা বলছে যে মাত্র 14% শিক্ষক, সো এদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের আপ টু ডেট করতে হবে, আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে। আমি এখানে আরও কিছু বিষয় কনসাইজ করে দেখানোর চেষ্টা করেছি যে
টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লার্নারদের আর কী কী প্রত্যাশা থাকে? প্রযুক্তি ব্যবহার করতে জানে তারা এবং করতে চায়, অংশগ্রহণমূলক শিক্ষা তাদের জন্য প্রয়োজন, তারা প্রয়োগ করতে চায়, মূল্যায়ন করতে চায়, ক্রিয়েট করতে বা সৃজন করতে চায়, একাধিক চাকরির প্রত্যাশা করে এবং তারা বারবার বলছে যে চিন্তা করা, তারা চিন্তা করতে ভালোবাসে। তাদেরকে চিন্তা করার জন্য জায়গা বাড়িয়ে দিন, তাদেরকে কম্প্রেস করে দেবেন না প্লিজ। সো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্টুডেন্ট সমস্যা সমাধানের যোগ্যতা রাখে, সমগ্র বিশ্ব সম্পর্কে ধারণা রাখে, গবেষণা করার দক্ষতা রাখে, ডিজিটাল মিডিয়া জ্ঞান সম্পন্ন, আন্তঃব্যক্তিক যোগ্যতা সম্পন্ন, সম্মিলিত কাজ পছন্দ করে আর যা পড়ে সেটা বুঝে পড়ে, সেটা পিঞ্জিরি গাইড থেকে পড়ে না। সো স্টুডেন্টের সাথে আপনার রিলেশন হবে সি, নট সি সি। স্টুডেন্টের সাথে আপনার রিলেশন হবে সিজ, দ্যাট মিন্স কোলাবোরেটিং, ক্রিয়েটিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কন্ট্রিবিউটিং, কনভার্টিং ইউর আইডিয়া অ্যান্ড কানেক্টিং উইথ আদার্স। এই ধরনের যদি অ্যাক্টিভিটিসগুলি, স্কিলগুলো আমাদের মধ্যে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা হয়তো আমাদের স্টুডেন্টের সাথে লিঙ্ক আপ করতে পারবো, তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। টিচার টিউব, সায়েন্স স্টেজ ডট কম, স্কুল টিউব ডট কম, এক্সপ্লোর ডট ওয়ার্জি অ্যান্ড ইংলিশ টেস্ট স্টোর ডট নেট। যারা এখানে ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা আছেন, ইংলিশ টেস্ট স্টোর ডট নেট, আপনি যদি মনে করেন আগামী ছয় মাস আমি আমার শিক্ষার্থীকে কন্টিনিউয়াস পরীক্ষা নেব, মডেল টেস্ট নেব, অনলাইনে অনলাইনে ইন্ডিভিজুয়ালি সবাই সব স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। ইংলিশ টেস্ট স্টোর ডট নেটে এত হিউজ পরিমাণ রিসোর্স রাখা আছে, আগামী ছয় মাস একটানা পরীক্ষা নিলেও এদের রিসোর্স শেষ হবে না। কিন্তু একটা স্টুডেন্ট যখন অনলাইন এক্সাম দেয়, একটা স্টুডেন্ট যখন ই লার্নিংয়ের সাথে কানেক্টেড থাকে, সেও যদি 1000 বার সেই সাবজেক্টে ফেল করে, তাহলে তাকে বকাবকি কেউ নেই এবং আবার সে মোটিভেটেড হয়, আমি আরেকবার ট্রাই করি তো, এটা আমি তাহলে আরেকবার পেতে পারি। এভাবে স্টুডেন্ট আজকের দিনে এই ধরনের জায়গাগুলোতে লিঙ্ক আপ হতে পারে। তাহলে গেম বেসড লার্নিংটা যদি আপনারা স্টার্ট করতে পারেন, এর জন্য বিভিন্ন ধরনের আইডিয়া কোন কোন জায়গায় লিঙ্ক আপ হবেন এখানে যেতে পারেন। গেম আপ, ও যে বলেছে এবিসি ওয়াই এ, একাডেমিক স্কিল বিল্ডার্স, ব্রেইন নুক, আপনারা জাস্ট গুগলে গিয়ে যদি এই জিনিসগুলো একবার লিখে দেন, তাহলে ব্রেইন বেসড লার্নিং কীভাবে আপনি শিক্ষার্থীকে এখানে এঙ্গেজ করবেন, কীভাবে তাদেরকে অভ্যস্ত করবেন, এই বিষয়গুলো খুব সহজে পেয়ে যাবেন। আপনার স্টুডেন্ট প্রোগ্রামিং শিখতে পারে, আপনার স্টুডেন্ট নেটে বসে থেকে সে কোডিং শিখতে পারে, একজন প্রোগ্রামার এবং একজন কোডার, এটা অনেক অনেক কিছু হতে পারে। যারা আজকের দিনে এস্টাবলিশ আইটি সেক্টরে, সেটা হতে পারে স্টিভ জবস, সেটা হতে পারে মিস্টার মার্ক জাকারবার্গ, এরা কিন্তু এই কোডিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খেলতে খেলতে শিখেছে, কোনো ইনস্টিটিউট থেকে নয়, তারা হার্ভার্ড থেকে অন্য একটা উইংয়ে ছিল মার্ক জাকারবার্গ, পরে ফ্রেন্ডদের সাথে মিলেমিশে তারা কী তৈরি করলো, ফেসবুক নেটওয়ার্কিং একটা সাইট তৈরি করে বসলো তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক শনাক্তকৃত 10টি জীবন দক্ষতা আপনারা আপনাদের স্টুডেন্টের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। প্রথমটা হলো আত্মসচেতনতা এবং শারীরিক ও মানসিক যোগ্যতা দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, দৃঢ় প্রত্যয়মূলক দক্ষতা, না বলার দক্ষতা। আমাদের মোস্ট অফ অল স্টুডেন্ট শুধু না বলতে না পারার কারণেই বিপথে চলে যায়। আমাদের বেশিরভাগ সন্তানরাই না বলতে না পারার কারণেই বিপথে চলে যায়। বন্ধু বলে একটানে দুটানে কিছু হয় না, সে যদি সেখানে না করতে পারে, না বলতে পারে, তাহলে সেখানে স্টপ, আর তার যদি না বলার যোগ্যতাটা তৈরি না হয় তাহলে সেখান থেকে শুরু। এই জন্য আপনারা শিক্ষার্থীদের মধ্যে ওই না বলার যোগ্যতাটা বেশি করে তৈরি করে দিন। বিশ্লেষণমূলক গভীর চিন্তন দক্ষতা, সৃজনশীল চিন্তন দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা, সহমর্মিতা, সমস্যা সমাধান দক্ষতা, আবেগ সামলানোর দক্ষতা, চাপ মোকাবেলা করার দক্ষতা এবং কমিউনিকেটিং পাওয়ার, যেটা আমরা বলি যোগাযোগ দক্ষতা। অনেক স্টুডেন্ট আছে মনে অনেক কিছু আঁকিবুকি করে, দাঁড়িয়ে চুপচাপ বসে থাকে, টিচারকে সে বলতে পারে না। অনেক সন্তান আছে বাবার সামনে গিয়ে সব খেয়ে হারিয়ে ফেলে, এদেরকে অপরচুনিটি দিন। আপনি আপনার সন্তানের সাথে আগে লিঙ্ক আপ হওয়ার সুযোগ করুন, এমন অনেক না বলা কথা আছে আপনি তার কাছ থেকে বের করে আনতে পারবেন, আর তখনই আপনি সেই সেক্টরগুলো, যে সেক্টরগুলো তার জন্য ব্যাড সেক্টর, তার হার্ডডিস্কের মধ্যে যে জায়গাগুলোতে ব্যাড সেক্টর পড়ে গেছে, এগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং এই জায়গাগুলো থেকে পরিশোধন করতে পারবেন। আপনার সন্তান দিয়ে শুরু করুন, এরপর আপনার তো অনেক সন্তান থাকে একসাথে, তাদের উপর অ্যাপ্লিকেশন করুন। আইটি স্কিলের সাথে আমাদের গুগলের ড্রাইভগুলো ইউজ করতে পারি। আসলে আমরা যেই পেন ড্রাইভটা সাথে রাখি, পেন ড্রাইভটা অনেক সময় হারিয়ে যেতে পারে। আমাদের কম্পিউটারে যে আমরা ডাটাগুলো সেভ করে রাখি, আমাদের হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, তো ডাটাগুলো নষ্ট হয়ে গেলে আমরা কোথায় পাবো?
এই ক্ষেত্রে গুগল আমাদেরকে কিছু জিনিসে হেল্প করছে। আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র আমরা জিমেইলটা ইউজ করে থাকি। এখানে সার্চ অপশনটা দেখাবে, আপনার ম্যাপস অপশনটা দেখাবে, আপনি হয়তো ক্লাসে জাতীয় জাদুঘরটা দেখাচ্ছেন, বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগের পাশে, কিন্তু সেই জাদুঘরটা দেখতে কেমন সেই জিনিসটা আপনি ম্যাপসের সার্চ দিয়ে দেখিয়ে দিতে পারেন চাইলে। আমি আমার যে কোনো ডাটা এখান থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনি চাইলে এই জিনিসগুলোকে আলাদা আলাদা ফোল্ডার হিসেবে সেভ করে রাখতে পারবেন, নিউতে গিয়ে ফাইল আপলোড অথবা ফোল্ডারও ক্রিয়েট করা যায়। আমার এখানে ফোল্ডার আছে ক্যাম্ব্রিয়ানের, সিটিটিআই, ফিনান্সিয়াল মডেলিং, এরকম বিভিন্ন আলাদা আলাদা ফোল্ডার আছে। আমাদের মন কখনই অন্যদিকে চলে যায়নি, এটা আমার বিশ্বাস।
কারণ আমি যেহেতু মানবিক এই ট্রেনিং এর ভিতরে কি বলছে এবং কি করছে সেটার ভিতরে মনোযোগী ছিলাম, তাই আমি আশা করি আমাদের এই শিক্ষক সমাজ সবাই এটার ভিতরে মনোযোগী ছিল। ক্যাম্ব্রিয়ানের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা বলতে কারণে যে তারা একটা ইনস্টিটিউট করতে পেরেছে, কারণ আমাদের সবার কিন্তু এই ট্রেনিং নেওয়ার সুযোগ হয় না। তো আমরা আশা করব যে এরকম আরো যদি প্রতিষ্ঠান এরকম ট্রেনিং সেন্টার করেন এবং তাদের যে অনেক ট্রেনিং এখানে দিয়েছেন বিশেষ করে ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে যে জিনিসটা আমাদের ধারণা দিয়েছেন, এটা যদি আমরা দীর্ঘ 10 দিন বা 12 দিন বা 15 দিনের একটা ট্রেনিং পেতাম যেটা সাধারণত সরকারি ভাবে 14 দিনের হয়, তাহলে আমরা আমার মনে হয় সরকারি ট্রেনিং এর চেয়ে অনেক বেশি ভালো পাইতাম। তাই দীর্ঘ 1 দশকে এই পথ চলায় আমরা কতটা অর্জন করতে পেরেছি, আমরা কতটা সফল হয়েছি আর কতটা ব্যর্থ হয়েছি সেগুলো আসলেই আমাদের জানা প্রয়োজন। বাংলাদেশে যখন সৃজনশীল পদ্ধতি চালু হবে তখন সরকার 3 জন শিক্ষককে অস্ট্রেলিয়া পাঠিয়েছিলেন 1 মাসের প্রশিক্ষণে। সেই 3 জন শিক্ষক 1 মাস প্রশিক্ষণ গ্রহণ শেষে বাংলাদেশে ফিরে এসে 500 শিক্ষককে 12 দিনের প্রশিক্ষণ দিয়েছিলেন। আর আমাদের সেই 500 সম্মানিত শিক্ষক 2,40,000 শিক্ষককে 3 দিনের সৃজনশীল প্রশিক্ষণ দিয়েছেন। আর 3 দিনের সেই প্রশিক্ষণ নিয়ে আমাদের শিক্ষকগণ সৃজনশীল পদ্ধতিতে পাঠদান সম্পন্ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছিল 21 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখতে চান। তারই ফলশ্রুতিতে উনি নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের পর উদ্যোগ নিলেন 2013 সালের মধ্যে 20,500 স্কুলে 1টি করে ক্লাসরুমকে ডিজিটাল করা হবে এবং সেই পদ্ধতিতে উনি শিক্ষকদের ডিজিটাল কনটেন্টের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। প্রায় 3.5 বছরে 12,000 শিক্ষক 12 দিনে C&W প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আজকে যে ছেলেটি ক্লাস 6 এ পড়ে 5 এ পড়ে সে আর কোনোদিন 5 এ বা 6 এ পড়বে না, আজকে আমরা তাকে যতটা বঞ্চিত করেছি সে এটা কোনোদিন আর আমাদের কাছ থেকে পাবে না। এইভাবে যদি আমরা বছরের পর ছেলে মেয়েদেরকে বঞ্চিত করতে থাকি, আমরা যদি তাদেরকে সময়ের মূল্য দিতে না পারি, বয়স অনুপাতে তার যেটুকু শিক্ষা দেওয়ার দরকার সেটা দিতে না পারি, তাহলে আমাদের এই সন্তানগুলো বাস্তবে কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের ছেলে মেয়েদের স্বার্থে, এদেশের নাগরিকদের স্বার্থে, এদেশের ভবিষ্যৎ নাগরিকদের স্বার্থে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, শিক্ষক সমাজকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে নিজের মতো করেই আগাতে হবে। আপনাদের প্রতিষ্ঠানে আপনারা এটা ভাবার কোনো কারণ নাই, ইচ্ছা করলে রাতারাতি সরকার ডিজিটালাইজ করে দিতে পারবে। আপনাদেরকে সৃজনশীল সিস্টেমের প্রশিক্ষণ, ক্রিয়েটিভ সিস্টেম, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, প্যাডাগজি, টিচিং মেথোডোলজি, কারিকুলাম, সিলেবাসের উপরে প্রশিক্ষণ রাতারাতি দিয়ে দেবে, এটা ইম্পসিবল। সুতরাং এই উদ্যোগগুলো আপনাদেরকে নিতে হবে। বিএসবি ফাউন্ডেশন ক্যাম্ব্রিয়ান ঘরে ঘরে গিয়ে দেবে এটিও সম্ভব না, কারণ প্রত্যেকটা প্রশিক্ষণ দিতে গেলে এর সাথে জনবলের ব্যবস্থা থাকতে হয়, অর্থায়নের ব্যবস্থা থাকতে হয়, অনেক মেশিনপত্র অনেক কিছু সেটার সাথে রিলেটেড থাকে। এই কাজগুলো হয়তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা এনজিও না, আমরা কোনো সরকারি অনুদান নেই না, আমরা কোনো বিদেশি অনুদান নেই না, আমরা যা সারাদিন কাজ করে ইনকাম করি সেখান থেকে আমাদের খরচটুকু বাদ দিয়ে যেটুকু আমাদের প্রফিট হয় সেটা আমরা খরচ করার চেষ্টা করি। সুতরাং অনেক কিছু করতে পারবো সেটি আমরা পারবো না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে সরকার 4 বছরব্যাপী 4,500 কোটি টাকা খরচ করে যে কাজটুকু করেছে এটা আমরা খুব সহজ পদ্ধতিতে করে দিতে পারি। বিষয়টি এরকম, আমরা যদি বলি যে এই ক্রিয়েটিভ সিস্টেম বা এই ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, আপনারা এখানে কেউ আছেন গ্রহণ করেছেন এরকম? আপনি করেছেন, এটা কি টিচার্স ট্রেনিং কলেজে করেছেন? কতদিনের ছিল সেটি? 5 দিন, 14 দিন, 12 দিন প্রশিক্ষণটা ছিল। ওদের ম্যানুয়াল অনুযায়ী 12 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে 96 ঘন্টা, প্রতি বেছে 30 জন বা 40 জন। স্যারদের বেছে কত ছিল? 30 জন।
প্রতি ব্যাচে 30 জন 12 দিন সময় প্রতিদিন 8 ঘন্টা করে 96 ঘন্টার এই প্রশিক্ষণ এখন সেখানে গিয়ে এমনও শিক্ষক ছিলেন যারা প্রথম কম্পিউটার বা ল্যাপটপ দেখেছেন বা টাচ করেছেন অনঅফ শিখেছেন আর ডিজিটাল কন্টেন্ট ডেভেলপ মানে হচ্ছে এটা অনেক বড় একটি কাজ অনেক বড় কাজ যেটা কিনা আজকে এখানে যারা আমাদের প্রশিক্ষক আছেন তারাও সবাই কন্টেন্ট ডেভেলপ করতে এখনো পারেন না তারা হাওলাত করে কন্টেন্ট নিয়ে আসেন আমরা কি করছি এই 12 দিনের মধ্যে একজন শিক্ষককে কম্পিউটার চালানো শেখাচ্ছি ইন্টারনেট শেখাচ্ছি আমরা সব কিছু শিখিয়ে দিয়েছি উনি অনেক কিছু নিয়ে বাসায় গিয়েছেন এবং যাওয়ার পর একটি ল্যাপটপ নিয়ে গেছেন এটাকে সুন্দর করে হ্যাঁ গিলা পরিয়ে রেখে দিয়েছেন এই না হয়েছে বিষয়টি ওকে এই কাজটি হবে না ডিজিটাল কন্টেন্টের ট্রেনিং নিতে হলে ওই শিক্ষককে আইসিটি সম্পর্কে ধারণা থাকতে হবে কন্টেন্ট ডেভেলপ করতে হলে একজন শিক্ষককে কারিকুলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে প্রত্যেক শিক্ষকের জন্য কারিকুলাম বাধ্যতামূলক জানতে হবে কারণ আপনি যদি কারিকুলাম না জানেন আপনি সিলেবাস জানবেন না বা সিলেবাস জানলে সিলেবাসে কতটুকু পড়াবেন সেটা কারিকুলাম থেকে আপনাকে আসতে হবে এখন সিলেবাস কারিকুলাম এটা ম্যান্ডেটরি দেন হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ সিস্টেমটা জানতে হবে কারণ এখানে প্রত্যেকটি প্রশ্ন তৈরি করতে গেলে আপনি যখন জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবেন সেটা আপনি কিভাবে করবেন ডিজিটাল কন্টেন্টে কিভাবে আপনি রূপান্তর করবেন সেটা আপনাকে জানতে হবে প্রয়োগ আপনাকে জানতে হবে উচ্চতর দক্ষতা আপনি জানতে হবে যদি এই পুরো বিষয়গুলো একজন শিক্ষকের প্যাডাগজি টিচিং মেথডোলজি কারিকুলাম সিলেবাস ক্রিয়েটিভ সিস্টেমের প্রশিক্ষণ এবং ডিজিটাল কন্টেন্ট এই সবগুলো যখন থাকবে তখনই শুধুমাত্র আপনারা একজন পূর্ণাঙ্গ শিক্ষক হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ছাত্রদের সামনে দাঁড়াতে পারবেন এখন আপনাদের ট্রেনিং এর সময় এই কাজটি কখনোই করা হয়নি আমরা বলতে চাই যে রাতারাতি হতে কাজটি করা সম্ভব হবে না কিন্তু এটাও কি আমরা মানতে পারি যে মাত্র কয়েক হাজার শিক্ষককে 4 বছর ব্যাপী আপনারা প্রশিক্ষণ দেবেন আর লক্ষ লক্ষ শিক্ষক সে প্রশিক্ষণের বাইরে থাকবে এটা কি মানা যায় তাহলে এটার কি কোনো বিকল্প রাস্তা হতে পারে না এটা সহজ রাস্তাটি হচ্ছে আপনারা যে 30 জন শিক্ষক একটি ক্লাসরুমে বসে 12 দিনের প্রশিক্ষণ নিয়েছেন এই পুরো প্রশিক্ষণটি আমি টেলিভিশনে রেকর্ড করব ক্যামেরায় রেকর্ড করব এটিকে আমি কাস্টমাইজ করব কারণ আপনি 8 ঘন্টা ধরে 8 ঘন্টা পুরোপুরি ক্লাস নেননি নাস্তা করেছেন লাঞ্চ করেছেন রেস্ট নিয়েছেন চা খেয়েছেন তাই না সবগুলো মিলিয়ে তাহলে দেখা যাবে 96 ঘন্টার এই প্রশিক্ষণটি মাত্র 40 ঘন্টায় কাস্টমাইজ করে রেডি করা যাবে এই 40 ঘন্টার এটি একটা ডিভিডিতে আসতে পারে একটা পেন ড্রাইভে আসতে পারে এটা একজন শিক্ষক যদি বাসায় নিয়ে যান একটা ডিভিডিতে 100 টাকা মাত্র খরচ হবে আর এই 30 জন শিক্ষক বা 40 জন শিক্ষককে 12 দিনের এটি প্রশিক্ষণ দিতে আমরা যদি এক্সপার্টদেরকে নিয়েও আসি তাহলে ওনারা প্রশিক্ষণ দিলে 3-4 ক্যামেরা দিয়ে যদি আমরা রেকর্ড করি তাহলে হয়তো আমাদের 30 লাখ টাকা খরচ হয় আর এই 40 ঘন্টা সময় যদি চ্যানেলায় অথবা অন্য কোনো টেলিভিশনে আমরা অন ইয়ারে দেই তাহলে সেটার জন্য খরচ হবে বড়জোর 40 লাখ টাকা এই 70 লাখ টাকা ইনভেস্ট করে সারা বাংলাদেশের সকল টিচারকে 40 দিনের মধ্যে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন করা সম্ভব আমরা অভিন্ন ক্যালেন্ডার থেকে শুরু করে সিলেবাস কারিকুলাম লেকচার শিট লেকচার প্ল্যান সব সিস্টেম আমাদের করা আছে আপনারা দয়া করে সেগুলো যদি আপনাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করেন তাহলে আপনাদের প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে আর ইন্ডিভিজুয়ালি যদি নারায়ণগঞ্জ এগিয়ে যা নারায়ণগঞ্জের দেখা দেখি হয়তো মুন্সিগঞ্জ নবাবগঞ্জ দুয়ার তারা এগিয়ে আসবে এভাবে সারা বাংলাদেশ এগিয়ে যাবে আর সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি এগিয়ে যায় তাহলেই সারা বাংলাদেশ নিরক্ষর মুক্ত হবে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তিতে নিরক্ষর মুক্ত বাংলাদেশ দেখতে চাই আর সেজন্য সবচেয়ে বেশি ভূমিকা আপনাদের আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা